হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আর নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো। যে যেখানে বসে ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো আমরা যাচ্ছি একটু ঘুরতে পাশের গ্রামে। তো আমাদের গ্রামটা দেখো কত সুন্দর, সবুজ আর সবুজ, মনে হচ্ছে যেন আমরা সবুজের মাঝখানে দাঁড়িয়ে আছি, তাই না বলো? তো আজ আমাদের কি রান্না হলো সেগুলো তোমরা একটু দেখে নাও। হচ্ছে শীতকালের সবজি, এটা হচ্ছে পালং শাক, আর হচ্ছে আমা দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এদিকে হচ্ছে এলাচা শাক আলু দিয়ে আর পুঁটি মাছ দিয়ে তরকারি। তো ওদিকে ভাইও খেতে বসেছে, আর যারা তো শীতের সময় এসব সবজি খুব ভালো লাগে। তো ওদিকে দেখতে পাচ্ছ আমার বাবা আর আমার মামনি জানালার পাশে খেতে বসেছে। তো ওনাদের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি আর আমার মা খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে দুপুরে স্নান করে ঘুমাবো একটু, তারপর আবার চলে আসব তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ ওদিকে রাত হয়ে গেছে, রাতে আমাদের রান্না হলো। এটা হচ্ছে পুঁটি মাছ, জাপানি পুঁটি হয় না, সে জাপানি পুঁটি মাছ দিয়ে ঝোল, আর ওদিকে আছে ডিম দিয়ে আর বেগুন দিয়ে ভাজি, আর ওদিকে ভাইও খেতে বসেছে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।